চারি লেনযুক্তর রাষ্ট্রীয় ঘাইপথ যোরহাটর পর অজন্তা বাইপাসরপা যি আসলে জাজিলক যে পথছোয়া সেই পথছোয়া আমি দেখাই আছো, ধারাবাহিকভাবে দেখাই আছো। আর এই পথছোয়াতে দৈনিক সংঘটিত হওয়া দুর্ঘটনার কথাও আমি বারে বারে কয়ে আছো। আর পুনের এটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে যোরহাটর যি আসলে অজন্তা বাইপাসর যি বিষয়নগরের সমীপত এটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, দুখন গাড়ির সংঘর্ষ হয়েছে। আর এই ঘটনাটি আমি এই স্থানত যেটা উপস্থিত হয়েছো তেতিয়া কৈছে যে চারি লেনযুক্ত ঘাইপথ নির্মাণকারী সংস্থার কিছু গাফিলতির বাবে এই ঘটনাটি আকো সংঘটিত হয়েছে বলে অবগত করেছে। মানে কিছু পরিবেশ দেখাই লো দুখন গাড়ির মাজত ইতিমধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সংঘর্ষ হয়েছে। আর ইতিমধ্যে কেবাগী তিনগী লোক যথেষ্ট পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর আমি আহি পাওঁতে ইয়াতে বহুকেইজন আসলে প্রত্যক্ষদর্শীয় এই কথাটি অবগত করেছে যে কিয় দুর্ঘটনাটি সংঘটিত হল বা এই কথাখিনি অবগত করেছে যে এইখন যে ম্যাক্স পিকআপ দেখিছে এই বাহনখন আর আনখন বাহন ইতিমধ্যে পথৰ মাজতে আছে, A03SC4453 আর বিপরীত দিশের পর শিবসাগরের পর যোরহাট অভিমুখী এখন বাহন, সেই বাহনের আসলে মুখামুখি সংঘর্ষ হয়েছে। আর মই কিছু আন একটা দৃশ্য দেখাই লোক বিচার এই পথছোয়াত আসলে যি সাংকেতিক চিহ্ন থাকিব লাগে আমি সেই সেই দৃশ্যটি দেখাই লোক বিচার যে চারি লেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথর যসলতে ঠিকাদারী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কেনেকুয়া ধরনের আসলে সাংকেতিক চিহ্ন দিব লাগে সেই দৃশ্যটি দেখাইছো। চাওক ইয়াতে আসলে গাড়ি কেনি পার হব বা কোন দিকে যাব তার কোনো আসলে ইয়াতে এক স্থায়ী এক নির্দেশনা নাই বা আঁতরের প্রত্যক্ষ করবা এক নির্দেশনা নাই। আর আমি আহি পাওঁতে ইয়ার স্থানীয় লোকে এই কথাটাও কৈছে যে ইয়াতে নিশার ভাগত যেটা কাম করে তেতিয়া তেওঁলোকে মোবাইলের পোহর ব্যবহার করে তেওঁলোকে দিক নির্দেশনা দিয়ে, ইয়াতে তেওঁলোকৰ কোনো তেনে ধরনের ব্যবস্থা নাই। আর এই কথাটুক লৈ ক্ষোভিত হয়েছে। আর মানে কৈছো যে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কেবল আজি এটাই দুর্ঘটনাই নহয়, বিভিন্ন সময়ত এনে ধরনের এটা 37নং রাষ্ট্রীয় ঘাইপথত যোরহাটৰ পৰা কিয়কলৈকে বিভিন্ন সময়ত দুর্ঘটনা সংঘটিত হয়। আর আসলতে এই দুর্ঘটনাত সংঘটিত হয়ে বিভিন্নজন আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি যদি এই মুহূর্তত কও আমি কিছু স্থানীয় লোকের পর আমি এই মুহূর্তত ভাষ্য লম। মই অকনমান দাদা আপনি স্থানীয় নাকি? মই স্থানীয় মানে কেনে ধরনের সংঘটিত হল? মানে নাছিল, মই অকল দেরি গাইছো বাৰু, মই পিছত দেখিছো এক্সিডেন্ট দেখিছো দেই, কিন্তু মই মানে হেৰি দেখা নাই, এক্সিডেন্ট দেখা নাই, বুঝি পাইছো। কিন্তু মানে চারি লেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ করার কিছু হেৰিয়র মানে আহোম আছে আছে কেলে নাই বাৰু? আৰু আপুনি চাওক এতিয়া তাত দিক নির্দেশক নাই বুলি কৈছে, নাই এতিয়া এতিয়া দেখাইছে আপোনাৰ ফোনত দেখাই আছে, আগত দেখাইছিল মোবাইলৰ এনেকৈ পোহৰত, এনেকৈ মোবাইলৰ পোহৰে দিক নির্দেশ মানে নিশা যেতিয়া কাম কৰি থাকে, হয় হয় নিশা কাম কৰে মানে এই মোবাইলে এনেকৈ দেখা থাকিলে কেনেকৈ হ'ব? কিন্তু আমাৰ ইয়াত মানে হৈয়ে থাকে ন এনেকুৱা ন, পূৰ্বতেও এনে দুৰ্ঘটনা হৈছে, হৈছে হৈছে কেলে নাই বহুত হৈছে দেখা মই অকণমান আসলতে মই ইতিমধ্যে স্থানীয় লোক এই কথাটো জনাইছে যে গাড়ী যি স্থানত দুর্ঘটনাটো সংঘটিত হয়েছে সেই স্থানত আসলে কোনো ধরনের দিক নির্দেশনক নাই। মই অকণমান যদি সম্ভব হয় মই আৰু কিছু আসলতে প্রত্যক্ষদর্শী ভাষ্য লবলৈ চেষ্টা করিম। আপনি আপনি ইয়াতে আছিলে নেকি? মই ইয়াতে নাই, মই আহিছিলো এক্সিডেন্ট হওয়া মানে মোৰ ভাইটি হয়। আপোনাৰ ভাইটি হয়? ঘোঁৰা লৰা হয়। কত ঘৰ আপোনাৰ? মোৰ ঘৰ জ্যোতিপুৰত, ভাইটি ঘৰ কামাৰ মাটি। মানে ইয়াতে কেনে ধরনের আসলে কি দিক ধরে পথ ধরব নোৱাৰিলে নেকি নে কি কি জানো ভাই? আপনি ভাইটির লগত কথা মতামতে সি কৈ আছিল আমি এটো রাস্তাত আহি আছিল ঠিক ঠিক ঘৰৰ পৰা ওলাই পেলাই আহিছিল, যোৰহাট অভিমুখে আছিল, হয় তাহাঁতি চুৰিয়া পেট্রোল পাম্পত তেল ভৰাবৰ কাৰণে আহিছিল। আহি থাকোঁতে মানে যিহেতু এইটো 37নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, ইয়াত বিভিন্ন ধৰণৰ যান বাহন চলাচল হৈ থাকে, তেওঁলোকে নিশাৰ ভাগত কাম কৰিছে, তেওঁলোকৰ সাংস্কৃতিক যিখিনি সাংস্কৃতিক চিহ্ন সেইখিনি সম্পূৰ্ণৰূপে তেখেতসকলৰ চকুত পৰাকৈ নাছিলে, মোবাইলৰ ফ্লেশ লাইট দি পেলাই কৰিছিলে,
আৰু এটা নেশ্যনেল হাইৱে যেতিয়া এখন গাড়ী আহি থাকে চলন্ত অৱস্থাত আহি থাকে, সন্মুখত যেতিয়া কিবা এটা দেখি যায়, হয়তো তেনেকুৱা অৱস্থাত চলাই থকা ড্ৰাইভাৰজনেই হওক বা কাষত বহি অহাজনেই হওক এটা নাৰ্ভাছ ফিল কৰে, তেনেকুৱা স্থলতে আচলতে দুৰ্ঘটনাটো সম্পূৰ্ণ হৈ যায়। ইয়াৰ বাবে যি নিৰ্মাণ সংস্থা আছে নেশ্যনেল হাইৱে নিৰ্মাণ সংস্থা, তাৰ বাবে সম্পূৰ্ণৰূপে দায়ী। তেওঁলোকে নিশাৰ ভাগত কাম কৰিছে, আপোনালোকে হয়তো কেমেৰাত দেখিব, এতিয়াও তেওঁলোকে মোবাইলৰ পোহৰৰ জৰিয়তে কাম লগাব। নিশা সদায় এনেধৰণে চলি থাকে, সদায় আমি আজিলৈকে যিমান দিন দেখিছোঁ তেওঁলোকে ওৱান ৱে কৰে, 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপটো ওৱান ৱে কৰি পেলাই কাম কৰে কেৱল মোবাইলৰ পোহৰত। মানে কোনো স্থায়ী মানে আঁতৰৰ পৰা ধৰিব পৰা কোনো দিশ নাই, গোটেই ৰাস্তাটো সম্পূৰ্ণ ধূলিময়, ধূলিময় অৱস্থাত মোবাইলৰ ফ্লেচ লাইটটো সম্পূৰ্ণৰূপে আপোনাৰ ড্ৰাইভাৰৰ চকুত নপৰে, তাৰ বাবে আজি দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে। আপোনালোকৰ আত্মীয়জনৰ গাড়ীখনত কেইজন আছিলে? তেওঁলোকৰ বন্ধু দুজন আছিলে, তিনিজন আছিলে, তিনিগৰাকী আছিল। হয়, তেওঁলোক এতিয়া সংকটমুক্ত? নিশ্চয়, এয়াই আচলতে আমি যি কথা কৈ আহিছোঁ সেই কথাটো ইতিমধ্যে প্ৰত্যক্ষদৰ্শী বা স্থানীয় লোকেও এই কথাটো অৱগত কৰিছে যে এই কথা আজিৰ কথা নহয়, আমি বাৰে বাৰে কৈ আহিছোঁ যে 4-লেনযুক্ত যি ঘাইপথ নিৰ্মাণ কৰি আছে সেই নিৰ্মাণকাৰী প্ৰতিষ্ঠানসমূহ, যিহেতু ঠিকাদাৰী প্ৰতিষ্ঠান, সেই প্ৰতিষ্ঠানৰ কেতবোৰ গাফিলতিৰ বাবে এনেধৰণৰ দুৰ্ঘটনা হৈ বিভিন্ন সময়ত বিভিন্নজন গুণীয়া হৈছে। আৰু তাৰ পিছতো কিন্তু আমি যদি কওঁ যে 4-লেন ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ যি কাম কাজ, সেই কাম কাজৰ কথা ক'বই নালাগে। আৰু কিন্তু এই যে দুৰ্ঘটনা বাৰে প্ৰতি ইটোৰ পিছত সিটো দুৰ্ঘটনা হয়, আৰু সেই দুৰ্ঘটনাই কিন্তু বহুজন আজিৰ তাৰিখত ঘূণীয়া হ'বলগীয়া পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছে।